দর্শক আসসালামু আলাইকুম, আমরা এখন এই মুহূর্তে আছি পরিবাগে। আপনারা জানেন যে পরিবাগে এখানে ফুটপাতে অসংখ্য রকমের খাবার, বাহার খাবার এখানে আয়োজন করা হয়েছে। এখানে যারা খেতে আসছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। এমন একজনকে আমরা পেয়েছি সেখানে খেতে এসেছে। কি অবস্থা, কেমন লাগতেছে এখানে খেতে এসে? ইউজুয়ালি এখানে আমি প্রায় আসি, কিন্তু আজকে একটু বেশি ভিড়, কিন্তু আমি আমার পরিবাগ এরিয়াটা, এই জায়গাটা খুব পছন্দ। কতদিন ধরে আসা হয়? আমি অনেক দিন আগে থেকে, আমি যখন ইউনিভার্সিটিতে ছিলাম 2015-16 তখন থেকে আসি। এখানে খাবারের মান কেমন? আমি তো এখানে পিৎজা লাইভে আসি, ওইটাই আমার ফেভারিট জায়গা। তো পিৎজা লাইভ তো খুবই মজার ছিল, কিন্তু এখন তো দেখি অনেকগুলো পিৎজা লাইভ, এখন কোনটা অরিজিনাল এটা নিয়ে আসলে কনফিউশনে ছিলাম। তারপর এখন খুঁজে টুজে মনে হলো না যে মানে যেটা অরিজিনাল ওখান থেকে অর্ডার করতে পেরেছি নাকি শিওর না, বাট এমনিতে হচ্ছে জুস টুস আছে, এগুলো ভালোই লাগে। আচ্ছা, এই যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো যে দর্শকরা যাতে এখানে খেতে আসে, এই জায়গাটার ঠিকানা একটু দিয়ে দাও। এই জায়গাটা হচ্ছে পরিবাগের একটা হচ্ছে রাস্তার উপরেই, এখানে সব ফুড কার্ট আছে আর কি। তো এখানে আপনার বিভিন্ন টাইপের খাবার পাবেন, জুস পাবেন, তারপর হচ্ছে চা আছে, তারপরে বার্গার, পিৎজা। সো আই থিঙ্ক ইটস আ গুড প্লেস টু হ্যাভ আ গুড টাইম উইথ ইওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা আরও চলে যাব, এখানে যারা খেতে আসছে তাদের সাক্ষাৎকার নিব। আমাদের সাথে থাকবেন, ডিএসটিভি খবরের সাথে থাকবেন। আমি সঞ্জিত আক্তার আছি আপনাদের সাথে, ধন্যবাদ। দর্শক আমরা দেখতে পাচ্ছেন কত সুন্দর বাহারি রঙের মাছ সাজানো আছে। এখানে যারা খেতে আসবেন পরিবাগে আপনারা দেখতে পারবেন একটু সুন্দর সুন্দর মাছ এখানে কম দামে দেওয়া হয়েছে। একটু মাছটা একটু দেখো, মাছটা একটু দেখো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা তেলাপিয়া মাছ 300 টাকা করে পিস, 350 টাকা, তারপর আছে হলো আপনার 900 টাকা, বিভিন্ন ধরনের আইটেমের মাছ আছে। 1000 টাকা আছে টুনা মাছ। তো যারা যারা কিনবেন, যারা যারা খেতে আসবেন, তারা পরিবাগে চলে আসবেন। এখানে অসংখ্য রকমের সুস্বাদু খাবার আছে এবং তারা প্রতিদিনের খাবার, প্রতিদিনে কোনো কোনো অন্য ধরনের পচা মাছ পাবেন না, সম্পূর্ণ ভালো মাছ আপনারা পাবেন। তো আমরা আসছি খেতে, আমরা একটু ঘুরবো ফিরবো, তারপর আমরা খাবো, আমাদের সাথে থাকবেন, এই প্রত্যাশা। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে এসেছি পিৎজা খাওয়ার জন্য। তো আমার বাচ্চাদের সাথে কথা বলবো, তাদের এখানে এসে কেমন লাগতেছে, কারণ আমার প্রথম আসা এখানে। আপু কেমন লাগতেছে আজকে এখানে খেতে এসে? কেমন লাগতেছে? ভালো লাগতেছে খেতে এসে। সবাই আসবেন এখানে, অনেক ভালো খাবার পাওয়া যায়। এখন আমরা খায় দেখবো আসলে ভালো কিনা। ভালোই লাগতেছে, হ্যাঁ ভালো লাগতেছে। খাবারটা খায় বুঝবা কেমন লাগে? হ্যাঁ, কি অর্ডার দিছো? পিৎজা। এখন আমরা আরেকটু কথা বলবো, এই যে রাসান কেমন লাগতেছে? ভালো। খেতে আসছো? পিৎজা। পিৎজা খেতে আসছো? এবার আমরা কথা বলবো আজানের সাথে। আজান কেমন হচ্ছে? অনেক মজা লাগতেছে, ভালো লাগতেছে। তুমি তো সেদিন ওই শাখায় গেলা? হ্যাঁ, এখানে সেকেন্ড টাইম আসা। হ্যাঁ, সেকেন্ড টাইম। কেমন লাগতেছে? অনেক মজা, অনেক মজা। হ্যাঁ, কি খেতে আসছো? পিৎজা। পিৎজা খেতে আসছো? তো আমরা পিৎজা খাবো এবং আপনাদেরকে দেখাবো, আমাদের সাথে থাকবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে পিৎজা বানাচ্ছে। তো আমরা আসলে পিৎজা খেতে এসে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি যে পরিবাগে পিৎজার যে দোকানপাটগুলি আছে, তো এখানে আরও অনেক আইটেমের জিনিসপত্র আছে। তো আমরা মূলত পিৎজা খাওয়ার জন্য গিয়েছিলাম, তো আমরা পিৎজাটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। লাইভ পিৎজা দেওয়া আছে এবং এখানে প্রত্যেকটা পিৎজার দাম উল্লেখ করা আছে। আমরা এখানে এসেছি খাওয়ার জন্য, তো আমরা আপনাদেরকে প্রত্যেকটা দাম দেখাচ্ছি। আপনারা যারা যারা যেটা খাবেন সেটা আপনারা চুজ করে খেতে পারবেন এবং সরাসরি তারা বানিয়ে দিচ্ছে এবং খুব সুস্বাদু খাবার। আমি প্রথম এসেছি, আমার যা সেটা আমরা আপনাদেরকে দোকানটা দেখালাম, আপনারা যারা খাবেন এই দোকানে চলে আসবেন। ধন্যবাদ। দর্শক আপনারা দেখেন যে কিভাবে পিৎজা বানায়, আটাটাকে কিভাবে গুলতে হয়, কিভাবে আটাটা গুলে এটা নাড়াচাড়া করে একেবারে সুন্দর মতো করে আটাকে বলে, যেটাকে হাতের সাথে সুন্দরভাবে এভাবে এভাবে ডোলে ডোলে এই পিৎজা বানায় এবং হাত দিয়ে কিভাবে বানাচ্ছে দেখেন। তো আমরা সেই ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পিৎজা খান, ভালো থাকুন, আর পিৎজা কীভাবে বানায় সেটাও দেখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।